ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম বিনোদন কেন্দ্র শহরে ফারুকী পার্কে স্থাপন করা হয়েছে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া নামে একটি মনুমেন্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহায়তায় আমরাই ব্রাহ্মণবাড়িয়া নামে একটি সংগঠন এই মনুমেন্টটি স্থাপন করেন। এর মধ্য দিয়ে ছবি এবং গল্পের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে নতুন করে তুলে ধরতে পারবে তরুণ প্রজন্ম। দীর্ঘদিন পর নিঃসর ব্রাহ্মণবাড়িয়ায় এমন মনুমেন্টটি স্থাপন করায় অনেকটাই আপ্লুত নতুন প্রজন্মের তরুণ তরুণীরা। উদ্বোধনের পরপরই তরুণ তরুণীরা সেলফিতে মেতে ওঠেন। ব্রাহ্মণবাড়িয়া এটা কখনো ছিল না, বা কোনো স্টেশনের মধ্যে ছিল না, এখানে নতুন হয়েছে, আমরা দেখেছি ছবি তুলব, তো এখন অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। এই যে সুন্দর একটা মনুমেন্ট হয়েছে, আমরা আশা রাখবো এই সুন্দর মনুমেন্টটাকে আমরা সবাই ধরে রাখার চেষ্টা করব, এবং এখানে যারাই আমরা আসব আমরা চেষ্টা করব এটা যেন এই আজকের উদ্বোধনী দিনের মতোই সব সময় থাকে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াকে আমরা এভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি, এবং তরুণের যে তারুণ্যের যে শক্তি সেটাও একটা প্রকাশ পেল এই আই লাভ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে থেকে। আই লাভ ব্রাহ্মণবাড়িয়া এই এই স্মৃতিস্তম্ভটির দ্বারা আমরা প্রত্যেক ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রত্যেকেই আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে আরও বেশি নিজেদের মধ্যে লালন করব, এবং আমরা এই আমাদের যে ভালোবাসা এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান এই লঘু উন্মোচনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরাই ব্রাহ্মণবাড়িয়া আরও জোরালো ভূমিকা পালন করবে। আজকে যে এই আমরা যে লঘুটি উদ্বোধন করলাম এই আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের, আমি বিশ্বাস করি এর মাধ্যমে যারা ব্রাহ্মণবাড়িয়াবাসী আছে তাদের ভিতরও যে ব্রাহ্মণবাড়িয়ার প্রতি আরও যে কমিটমেন্ট আরও যে ভালোবাসা এটা বৃদ্ধি পাবে। ব্রাহ্মণবাড়িয়ায় সকল ধরনের ইতিবাচক কর্মকাণ্ড এবং সামাজিক সাংস্কৃতিক জগতে খুব অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে এই প্রত্যাশা রাখি। ফারুকী পার্কে এই মনুমেন্টটি নির্মাণে আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনটির ব্যয় হয়েছে 5 লাখ টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।